আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে তো আমি আজকে দুদিন ধরে ভিডিওতে বলতেছি আমার শরীরটা বেশি ভালো নেই, তবে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার জ্বরটা একটু কমছে, মাথা ব্যথা, দাঁত ব্যথা আর হচ্ছে ঠান্ডাটা আছে। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, সবাই তো শুনতেছেন, চারোদিকে হচ্ছে ডাকাত পড়তেছে। আমাদের এখানেও কালকে রাতে হচ্ছে ডাকাত এসেছিল, তবে আমরা যে এলাকাটায় থাকি এটার ভিতরে ঢুকতে পারে নাই, আমাদের এলাকাতে এসেছিল, আমাদের পাশের এলাকাতে এসেছিল। তারপর হচ্ছে আমাদের এখানে যারা দায়িত্বে আছে এলাকার মধ্যে, তারা সবাইকে হচ্ছে বাঁশি ফুদিয়ে বলে দিয়েছিল যেন সবাই সতর্ক থাকে আর কি। তো যে যেখানে আছেন, যাদের ওখানে হচ্ছে ডাকাত পড়তেছে, সবাই সাবধানে থাকবেন, কারণ বলা যায় না তো কখন কি হয়, কি বলবো। আমরা সবাই কিন্তু একটা আতঙ্কে আছি, কিছুদিন যাবত একটার পর একটা সমস্যা হইতেছে, জানি না আর কতদিন এই ধরনের সমস্যা হবে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা ভালো জানে। তো সবসময় আল্লাহর কাছে বলি সে যেন সবাইকে ভালো রাখে, আল্লাহর হাতে সব আল্লাহই সব কিছু ঠিকঠাক করে দেবে ইনশাআল্লাহ। তো আমরা তো দোয়া করতে পারবো, দোয়া চাইতে পারবো মহান আল্লাহ তাআলার কাছে। তো বিকাল দিক দিয়ে একটু বের হয়েছিলাম, ভাবতেছিলাম একটু বাহিরে যাবো, 11 নম্বরের দিকে দরকার ছিল, তবে কি মনে করে জানি বের হয়ে আর গেলাম না, একটু মিকিকে দেখতে গেছিলাম, মিকিকে দেখে আসলাম। মিকিকে হচ্ছে কালকে নিয়ে আসবো, মিকি হচ্ছে এখন ভাত খাওয়া শিখছে মাশাল্লাহ, দেখি কালকে ওকে নিয়ে আসবো। তো চারোদিকে হচ্ছে এইসব খবর শুনে আর ভালো লাগতেছে না, সবার মুখে মুখে শুধু ডাকাতের কাহিনী শুনতেছি, আর এই পাশে হচ্ছে সব বাচ্চারা খেলতেছিল। ইকরামণিও হচ্ছে বের হয়েছিল একটু, তুবা, তারপর হচ্ছে এলমা, ওরা হইতেছে ওই পাশে, এখন তো আর খেলা করে না মাশাআল্লাহ, এখন মেয়েরা হচ্ছে বড় হয়ে যাইতেছে, অনেক ভালো লাগে ওদেরকে দেখলে, ওদেরকে খুবই ছোট দেখেছি মাশাআল্লাহ, চোখের সামনে হচ্ছে সবাই বড় হয়ে যাচ্ছে। দোয়া করি ওরা সবাই একদিন অনেক বড় হোক, আমার সিজদামণিও একদিন অনেক বড় হবে, সবাই দোয়া করবেন সিজদামণি যেন পড়াশোনা ভালোভাবে করতে পারে। সিজদামণির যেন ইদানিং কী হয়েছে, সিজদামণি পড়াশোনা করতেই চায় না একদম, তো সিজদামণিকে কিন্তু নিয়ে বের হই নাই আমি, কিন্তু একদম আমাদের বাসার গেটেই, যারা হচ্ছে আমাদের বাসার সামনে ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই দেখতে বুঝতে পারতেছেন দেখে, তার জন্য ভাবলাম বাইরে যাব না, বাসার সামনে দাঁড়ায় একটু ভিডিও করি আর হচ্ছে সবার সাথে একটু শেয়ার করি আমার কোন বন্ধুরা কেমন আছে। তো আমার কিন্তু আসলে অনেক ভয় লাগতেছে ডাকাতের কথা শুনে, কী অবস্থা, কী শুরু হয়েছে কিছুই বুঝতেছি না দেশে। আমরা যে এলাকাতে থাকি এইটার পাশের এলাকায়ও হচ্ছে কালকে রাত্রে ডাকাত পড়ছিল, 11 নম্বর 2 নম্বর অনেক জায়গায়, আমি তো ফেসবুকে ঢুকলেই দেখতেছি খবরে, তারপর হচ্ছে এক একজন ভিডিও বানাইতেছে, সব জায়গায় শুধু ডাকাতি পড়তেছে, জানি না কখন কবে হচ্ছে সমস্যাগুলোর সমাধান হবে, কী করবো বলেন, এখন বের হতেও ভয় লাগে, কোথায় যাব আমরা বলেন। তো আমার সব বন্ধুরা কেমন আছেন, দোয়া করি সবাই তো ভালোই আছেন মনে হয়, তারপরও অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। আমার অনেক ইউটিউবের বন্ধুরা আছে, কেউ দেশের বাহির থেকে ভিডিওগুলো দেখে, কেউ দেশ থেকে দেখে, কেউ ইন্ডিয়া থেকে দেখে, আমার প্রতিটা বন্ধুই কিন্তু অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। আমিও হচ্ছে আমার সব বন্ধুদের ভিডিওগুলো দেখি, কে কী করতেছে, কে কী রান্না করতেছে, সবারটা দেখে দেখে হইতেছে, শিখাও হইতেছে, ভালো লাগে। অনেক আপুদের, বদিদের, দাদাদের সবার রান্না বাড়া, ভিডিও, ব্লগ সব কিছু দেখতে অনেক ভালো লাগে। তো আমি জানি আমার ভিডিওগুলো কিন্তু আমার অনেক দাদা বদি ভাইয়ারা, তারপর হচ্ছে অনেক আপুরা দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক আপুদের বদিদের কমেন্ট পড়লে হচ্ছে মনটা পুরো জুড়ায়া যায়, অনেক ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপু ভাইয়ারা, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য, আমরা সবাই যেন ভালো থাকি, সামনে যেন আমাদের মানে আমরা কেউই যেন কোনো বিপদে না পড়ি, সবারই তো সন্তান আছে, সবারই কাজে বাহিরে যাওয়া লাগে, সবাই যেন সহি সালামতে থাকতে পারি, আমরা কী করব বলেন, আমাদের দোয়া ছাড়া আর কী করার আছে। আমিও চাই সবাই ভালো থাকুক, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তবে এই কয়দিন ছিল আমাদের মধ্যে একটা ভয়, কি পরিমাণ দেশে কি পরিস্থিতি গেল, সবারই কিন্তু একদমই খারাপ গেছে, ভেবেছিলাম আসলে সব আতঙ্ক সব কিছু শেষ করে আমরা একদম স্বাধীন একটা দেশ পেয়ে গেছি,
তবে এখন দেখতেছি এখন আরেকটা আতঙ্কের মধ্যে আমরা সবাই পড়ে গেছি, এটার মধ্যে কিন্তু সবাই ভয় আছে। ফেসবুকে ঢুকলেই দেখতেছি অনেকেই হচ্ছে ভিডিও করতেছে, কালকে সারা রাত আমরা ভয়ে ঘুমাইতে পারি নাই, আমরা আতঙ্কে ছিলাম। আমার পরিচিত অনেকজন আছে ফোন দিয়ে বলতেছিল তাদের এলাকায়ও হইতেছে, ডাকাত পড়ছে, কেউ কিন্তু ঘুমাতে পারেনি, সবাই ভয়ে ছিল, একটা আতঙ্কে ছিল, যেমন আমরাও একটা ভয়ে আছি আসলে কখন কি হয়। তো কি করব বলেন, আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব, সবাই যেন আমরা ভালো থাকি। তো আমার সব আপুরা, ভাইয়ারা, দাদারা, বদিরা যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমাদের জন্য শেয়ার করবেন, যেন আপনাদের থেকে ভালো কিছু শিখতে পারি, দেখতে পারি, আপনারাও হচ্ছে দেখবেন। আমি আসলে ওরকম কিন্তু কোনো ভিডিওই ছাড়তে পারি না, আমার এক একটা বদিরা আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে রান্নার, দেখলে আমার অনেক ভালো লাগে। আসলে আমি তেমন কিছুই পারি না, ঘোরার ডিম শুধু হইতেছে আপনাদের সাথে একটু ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি আর কি। তারপরও আপনারা সবাই দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।